আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলতে চাচ্ছি যে মানে নতুন একটি রোগ এসেছে যেটির নাম বলা হচ্ছে আসলে যে কোভিড। তো কোভিড মানে তো আমরা সবাই জানি যে করোনা ভাইরাস দিয়ে যে রোগটি হচ্ছে সেটিকে বলা হচ্ছে কোভিড। দেখা যাচ্ছে যে একটা নতুন উপসর্গ দেখা যাচ্ছে যে অনেকের আঙ্গুলে একটু লালচে হয়ে যাচ্ছে, বিশেষ করে পায়ের আঙ্গুলগুলো লালচে হয়ে যাচ্ছে। আপনারা ছবিতে যেরকম দেখছেন ঠিক অনেকটা এরকম। বিষয়টিতে যাওয়ার আগে আমি একজন রুগীর কথা বলি। আমার চেম্বারে কয়েকদিন আগে একজন রুগী এসেছে। এই রুগীর পায়ে ব্যথা নিয়ে আমার কাছে এসেছেন। আমি হঠাৎ করে তার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখি যে পায়ের আঙ্গুলগুলো ঠিক এই ছবির মতো একটু লালচে হয়ে গেছে, কালচে হয়ে গেছে। উনি বলছেন যে ওনার খুব ব্যথা হচ্ছে এবং উনি হুইলচেয়ারে করে আমার কাছে এসেছেন। আমার দেখে আসলে প্রথমে মনে হলো যে ওনার আবার কোভিড তো না কি না, অর্থাৎ করোনার রিলেটেড আঙ্গুল কি না। তো দেখলাম যে না, উনি বললেন যে ওনার কোনো করোনার টেস্ট করা হয়নি এবং ওনার কোনো করোনা রিলেটেড প্রবলেম নাই। পরে আমি ফাইল ঘেটে দেখি যে হ্যাঁ, উনি ভর্তি হয়েছিলেন একটি হাসপাতালে, সেখানে করোনা টেস্ট করা হয়েছে, করোনাটা নেগেটিভ এসছে। তো উনি যেটি বললেন যে আমার পজিটিভ হয়নি, আমি টেস্ট করেছি, এটা আমাকে পরে জানালেন আর কি। ইন্টারেস্টিং হচ্ছে যে আমি তার ফাইল ঘেটে দেখি যে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে এবং তিনি দেখেন রিকোনিল নামে একটি ট্যাবলেট পাচ্ছে, যেটি আমরা করোনা পজিটিভ হলে একসময় আমরা রুগীদেরকে দিতাম এবং উনি সাসপেক্টেড করোনা হিসেবে কিন্তু সেখানে ট্রিটমেন্ট পাচ্ছিলেন এবং ওনাকে সেকেন্ড টাইম পরীক্ষা করতে বলা হয়েছে, উনি কিন্তু পরীক্ষা করেননি। তো সেই হিসাবে ধরে নেওয়া হচ্ছে যে আমার কাছে মনে হলো যে এটি কোভিডটরই একটা বিশেষ এবং আমি সেই হিসাবেই তাকে আসলে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেই। এখন কোয়েশ্চেন হচ্ছে যে কোভিডটোটা আসলে কী। আপনারা জানেন যে করোনা ভাইরাসের ক্ষেত্রে নতুন কিছু উপসর্গ আমাদের মানে ডাটাগুলোতে এসছে, তার মধ্যে একটি হচ্ছে যে কোভিডটো। যিনি কোভিড পজিটিভ হচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্য তেমন কোনো বড় উপসর্গ নাই, তার যে গায়ের বিভিন্ন জায়গায় ছোটো ছোটো র্যাশ দেখা যাচ্ছে যেটাকে বলা হচ্ছে যে ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ কোভিড-19, অর্থাৎ স্কিনের কিছু প্রবলেম দেখা যাচ্ছে। তো যেহেতু আঙ্গুলে এই প্রবলেমটা দেখা যাচ্ছে, যদি দেখা যায় যে একজন মানুষ ভালো ছিলেন, তার তেমন কোনো প্রবলেম নেই, হঠাৎ করে তার গায়ে একটু র্যাশ, আঙ্গুলে একটু এরকম দেখা যাচ্ছে, তখন সেটিকে বলা হচ্ছে যে কোভিডটো। এবং কোভিডটো কিন্তু একটা রেয়ার বাট মোটামুটি পাওয়া যাচ্ছে এরকম একটি উপসর্গ করোনার ক্ষেত্রে। প্রসঙ্গত আমি একটু বলতে চাই যে অনেকের জানা আছে যে করোনাতে কিন্তু রক্ত জমাট বেঁধে যাচ্ছে এবং যখন রক্তটা জমাট বাঁধে তখন কিন্তু দেখা যায় যে যদি সে রক্ত জমাট বাঁধাটা হয় আঙ্গুলের রক্তগুলোর মধ্যে, যদি সে রক্তগুলো জমাট বেঁধে যায় তখনও কিন্তু তার এরকম কালচে নীল হয়ে যেতে পারে। আরেকটা রোগ আছে যেটাকে আমরা বলি যে থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন। থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন এটি ডাক্তারি কথা, বাট সহজ ভাষায় বলতে গেলে আপনার কোথাও যদি রক্ত জমাট বাঁধে তখন ছুটে সেটা বিভিন্ন জায়গায় যায়। এখন ধরেন কারো হার্টে রক্ত জমাট বেঁধে গেছে, সেটি ছুটে কোথায় যাবে? সেটা যদি ব্রেইনে যায় তার স্ট্রোক করবে, সেটা যদি হার্ট অ্যাটাক, হার্টের যে রক্তনালীগুলোতে জমে যায় সেখানে তার হার্ট অ্যাটাক হবে, সেটি যদি ছুটে গিয়ে তার হাতে কিংবা পায়ে যায় তখন তার পায়ে ব্লক হবে। এবং যদি এমন হয় যে তার হাঁটুর উপরে রক্তনালীটাকে বন্ধ করে ফেলেছে তাহলে কিন্তু পুরো পাটা নীলছে, কালো হয়ে যায়, এটাকে আমরা বলি ডাস্কি রেড ডিসকালারেশন। আপনারা যে ছবিতে দেখছেন অনেকটা সেরকম হবে। তো যখন এরকম হঠাৎ করে ছুটে এসে বন্ধ হয়ে যায় তখন একজন সাধারণ মানুষ কীভাবে বুঝবে? তিনি বুঝবেন যে তার পায়ে হঠাৎ করে ব্যথা, তীব্র ব্যথা, কোনো ওষুধে সেটি সারছে না। তিনি এক্সরে করেছেন, এমআরআই করছেন, একটা সময় দেখা ব্যথা চলে গেছে, পাটা ঠান্ডা হয়ে গেছে, ডাক্তারের কাছে যাচ্ছে, বলছে যে আপনার পাটা তো নষ্ট হয়ে গেছে, এটি কেটে ফেলতে হবে। এরকম ঘটনা, আমি একজন ভাস্কুলার সার্জন, প্রতিদিন এরকম ঘটনার সাক্ষী হতে হয়। তাই আমি অনুরোধ করব যে যদি কারো পায়ে এরকম হঠাৎ করে তীব্র ব্যথা হয়, পাটা কালচে বর্ণ হয়, নীল বর্ণ ধারণ করে, নীল হয়ে গেলে একটু কালচে হয়ে গেলো মানে যেটি বিষয়টা তা না, তিনি যেন দ্রুত একজন ভাস্কুলার সার্জনের কাছে নিয়ে যান। যারা চিকিৎসক আমাকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনি এক্সরে কিংবা এমআরআই করার আগে একটু জাস্ট পালস দেখবেন। আমার যেটা প্রিয় খুব শব্দ যে আপনার রুগীকে সালাম করুন, অর্থাৎ পায়ের পালসটা যদি আপনি না পান ধরে নেবেন যে তার পায়ে ব্লক হতে পারে। আবার হয়তো পাচ্ছেন কি পাচ্ছেন একটা সন্দেহ থাকে, এমআরআই এক্সরে করার আগে একটা ডুপ্লেক্স পরীক্ষা করে নিন, তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝবেন যে তার পায়ে কোনো প্রবলেম আছে কি না। এখন কথা আসে যে কোভিডটো যদি কোভিডের একটা উপসর্গ হয় সেই ক্ষেত্রে কি করব। খুব বেশি কিছু করার নেই, উপসর্গ অনুযায়ী চিকিৎসা। তার জ্বর থাকলে জ্বরের ওষুধ খাবেন, ঠান্ডা থাকলে ঠান্ডার ওষুধ খাবেন, আর কোভিডটোর জন্য আলাদা কোনো চিকিৎসার দরকার নেই। তিনি এখানে আলাদা করে কিছু করতে হবে না। খুবই সুখবর হলো 2-3 সপ্তাহের মধ্যে আঙুলগুলো আবারও স্বাভাবিক হয়ে যায়। মূলত আপনাদেরকে এই যে ব্যতিক্রমধর্মী একটা উপসর্গ সেটি বলবার জন্যই আমার অবসর সময়টুকু আপনাদের একটু কাজে লাগালাম। সব পরিস্থিতিতে আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা।